হ্যালো, দিস ইজ ফারহানা, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে কফি চকলেট কেক করে দেখাবো, কফি কেক। আমি কফি কেক করতে যা নিয়েছি, এখানে আমি চারটে ডিমের কুসুম আলাদা করে রেখেছি, আর হোয়াইট যে অংশটা আমি বিট করব এক কাপ চিনির সাথে। আমি অল্প অল্প করে চিনি দিব আর বিট করতে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম এটাকে চপি করে ফেলেছি। এটা এখন চিনি দিয়ে এটাকে বিট করে এখন আমি একটা একটা করে কুসুম ঢালবো আর বিট করব এক মিনিট করে। আমি একটা কুসুম ঢেলে বিট করব এটাকে। আমার বিট করা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন একদম এটা স্মুথি হয়ে গিয়েছে। এবার আমি আমি এখানে আগেই আমি কফি নিয়ে রেখেছি। আমি দেখতে পাচ্ছেন আমি কফিটা সাথে চকলেট পাউডার মিক্সড করে তারপরে এটার মধ্যে দিব। এখানে লিমকা আপনারা নর্মাল চকলেটও মেল্ট করে দিতে পারেন। আমি এই চকলেট পাউডার আমি এখানে 5 টিস্পুন নিয়েছি। আমি এর মধ্যে সামান্য কফি মিক্সড করব। আমার কফি একটু গরম আছে যার কারণে এটা মিশে যাচ্ছে। আমি এটাকে মিক্সড করে তারপর আমি আমার এইটার সাথে মিক্স করব। এর আগে আমি এর মধ্যে আমার যে বেকিং যে আটাটা আছে ময়দাটা আমি এর মধ্যে মিক্স করব। আমি সেম পরিমাণে করব। আমি চিনি এখানে এক কাপ ইউজ করেছি। আমি ময়দাটাও আমি এখানে এক কাপ ইউজ করব। আমি ময়দা দিয়েছি। এবার আমি হাফ টিস্পুন বেকিং সোডা কিংবা বেকিং পাউডার আমি বেকিং পাউডারটা ইউজ করেছি। এবার আমি এটাকে মিক্স করব। এবার আমি কফি অ্যান্ড চকলেট আবার আমি আমি যার জন্য অয়েলটা দিচ্ছি কেকটা ময়েস্ট হবে। আপনারা ইচ্ছা করলে বাটারও দিতে পারেন, বাট আমি ভেজিটেবল অয়েলটাই প্রেফার করি। এবার আমি লাস্ট আর একবার মিক্স করব। আমি আগে থেকে আমার ওভেন 200 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে রেখেছি আমি 35 মিনিটসের জন্য। এবার আমি এটা কমিয়ে দিব 180 ডিগ্রিতে। 35 মিনিটস আমি এটাকে বেক করব। তো গাইস, তৈরি হয়ে গেল আমার চকলেট কফি কেক। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেমন হলো আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনাদের যদি কেকটা ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।